সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাই। এখানে বিভিন্ন মসজিদে স্থানীয়রা ছাড়াও বিভিন্ন দেশের দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন ইমাম মুয়াজ্জিনরা কর্মরত রয়েছেন। তারা দেশটিতে থাকা খাওয়া সহ সরকারি প্রায় সব সুযোগ সুবিধা ভোগ করেন। যেসব বিদেশি ইমাম, মুফতি ও ইসলামী বক্তা গত 20 বছরেরও বেশি সময় ধরে দুবাই সেবা দিয়ে যাচ্ছেন, পুরস্কার হিসেবে গোল্ডেন ভিসা সহ চলতি রমজানের বেতন বৃদ্ধির নির্দেশ দিয়েছেন ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। এতে লাভবান হবেন এ পেশায় জড়িত বাংলাদেশিরাও। প্রায় 9,000-এর বেশি মসজিদ রয়েছে সংযুক্ত আরব আমিরাতে। এর মধ্যে সবচেয়ে বেশি মসজিদ শারজায়, এরপর আবুধাবি ও দুবাইয়ে অবস্থান। দেশটির জন্য প্রদেশগুলোতেও কয়েকশো মসজিদ রয়েছে, যেখানে প্রতিদিন লাখো মুসল্লিকে নামাজ পড়েন হাফেজ ইমামরা। স্থানীয়রা ছাড়াও এসব মসজিদে বিশ্বের বিভিন্ন দেশের দক্ষ অভিজ্ঞ ইমাম ও মুয়াজ্জিন নিয়োজিত রয়েছেন, যারা সরকারি প্রায় সব সুযোগ সুবিধা ভোগ করেন। চলতি রমজানে দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস বিভাগের অধীনে পরিচালিত মসজিদে যারা কাজ করছেন তাদের বেতন বৃদ্ধির নির্দেশ দিয়েছেন আমিরাতের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। এর আগে গত মাসে শেখ হামদান দুবাইয়ের ইমাম মুয়াজ্জিনদের বেতন বাড়ানোর নির্দেশ দিয়েছিলেন। দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস বিভাগের অধীনে পরিচালিত সব মসজিদে যারা কর্মরত রয়েছেন তাদের এই সুবিধার কথা জানান তিনি। দুবাইয়ের গোল্ডেন ভিসা দেওয়ার সর্বনিম্ন 5 বছর থেকে সর্বোচ্চ 10 বছর হয়ে থাকে। অভিবাসী বা অভিবাসন প্রত্যাশীদের জন্য এই ভিসা অনেকটা সোনার হরিণের মতো। গোল্ডেন ভিসাধারীরা আমিরাতে দীর্ঘদিন ধরে বসবাস করতে পারেন, স্ত্রী সন্তান সহ নিজেদের পরিবারের সদস্যদের দুবাই আনতে পারেন, বিভিন্ন পরিষেবার ক্ষেত্রে সাধারণ ভিসাধারীর চেয়ে বেশি সুবিধা ভোগ করেন, দীর্ঘদিন দেশের বাইরে থাকতে পারেন এবং আরও অনেক সুবিধা পান। দুবাই বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল BM জামাল হোসেন বলেন, শুধু ইমাম নয়, এখানে অন্য পেশার সঙ্গে যারা আছেন তারাও সুনামের সঙ্গে কাজ করছেন। আমিরাতে অবস্থানরতদের পাশাপাশি এই পেশায় যোগ দিতে আবেদন করা যায় দেশ থেকেও। যথাযথ যোগ্যতা ও আরবি ভাষায় অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিরা অনলাইনে আবেদনের সুযোগ পান। এ বিষয়ে দুবাইয়ের ইসলামী সাহিত্যিক ও ফিকহবিদ ডক্টর মাওলানা আব্দুস সালাম বলেন, আরবি বলার সক্ষমতা থাকতে হবে এবং খুতবা পড়তে পারতে হবে। এই দক্ষতা থাকলে অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। গত বছর দেশটির ইমাম মুয়াজ্জিন, ইসলাম ধর্ম প্রচারকারী ও ধর্মীয় গবেষকদের 10 বছরের গোল্ডেন ভিসার আওতায় আনা হয়।